এক পৈশাচিক ঘটনা ঘটল নদিয়ার চাকদাহে। এক পথসারমেয়কে জীবন্ত কেটে বাড়ির শিলিংয়ে ঝুলিয়ে রাখল এক যুবক বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, চাকদা ক্লাবের চুয়াডাঙ্গা বাজারের পেয়ারা বাগান এলাকায় শ্যামল সরকার নামে এক যুবক বৃহস্পতিবার একটি পথসারমেয়কে নিজের বাড়িতে আটকে রাখে। পরে সারমেয়ের চারটি পা কেটে দেয়। পরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে সারমেয়টিকে নিজের বাড়ির সিলিংয়ে ঝুলিয়ে রাখে। এই ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায়, শ্যামল সরকার সারাদিন মাদকাসক্ত হয়ে থাকেন। অধিক মাদক সেবনের ফলে মানসিকভাবে সে অসুস্থ। এলাকাবাসীরা বিষয়টি থানায় জানায়। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। এলাকাবাসীরা শ্যামল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঠাকুরে থাকে সব সময়। ওই এর আগে একদিন একটা বিড়াল কেটেছিল, আজকে আবার কুকুরের দুপুরে দেখলাম কুকুরের গলা গামছা দিয়ে ঝুলিয়ে রেখেছে। ওই মানে যখনই আমাদের বাড়ি পড়তে কুকুরটা গেল, যখনই গেল ওই মানে খুঁটির সঙ্গে বেঁধে কেটে ফেলছে। কাটার পরে ওই পাড়ার একটা ছেলে আসছে, আমার বলছে, ও বৌদি বৌদি দেখেন শ্যামল কি করেছে, কুকুর কেটে ঝুলা রেখেছে। এই তখন থেকে আমরা জানলাম। আমাদের খুব কি চাইছে, ও বাড়ি না থাকাই ভালো। ওর যদি কোনো জায়গায় ব্যবস্থা করতে পারে, আমি তোর বাবার বললাম যে ওর পাগলা গার ওদের দিয়ে দেন। এরকম ছেলে বাড়ির পাশে থাকলে আমরা থাকতে পারবো না। আরেকবার বিড়াল ছুলে ঝুলে রাখছে। কি বিড়াল? হ্যাঁ। আর আজকে কি করেছে তাই বলো? আজকে কুকুর, কুকুরে গামছা বাঁধে গলার মধ্যে, তারপরে ইয়ের মধ্যে পেশায় নারী বুড়ি আগে হাত পা কাটছে। আচ্ছা, কাজ করে খাইতে হবে না? ও বাবা রান্না করে, ও খায়, কাজকর্ম কিচ্ছু করে না। হ্যাঁ, গাঁজা খায়। মাথা একদম গেছে, সারাদিন গেজা টেজা খায় একদম। এর আগেও খবর পেয়েছিলাম, এই পাশের বন্ধুর বাড়ি অ্যাকচুয়ালি, বলেছিল যে বিড়াল গলায় ফাঁস দিয়ে কেটে কেটে আমরা এসে দেখেছিলাম, ততক্ষণে ফেলে দিয়েছি। আজকে আবার এরকম ফোন করে আমাকে গিয়ে দেখি যে এরকম কুকুরকে মেরে, সকালবেলা আমি দেখে গেছিলাম কুকুরটাকে মেরে এরকম নাড়ি মুড়ি বের করে একটা গামলার মধ্যে রেখে দিয়েছে, আর ওটা কুকুরটাকে ঝুলিয়ে রেখেছে। ওই এরকম তো এখানে আতঙ্ক তো থাকা যাবে, কখন কী করে ফেলে বলা মুশকিল। হ্যাঁ, এর আগে একটা বিড়ালকে করেছিল। হ্যাঁ, মানসিক শিকারগ্রস্ত তো অবশ্যই, রাস্তা দিয়ে যখন যায় খালি গায়ে বকতে বকতে যায়, অটোমেটিক কিছু কেউ নেই এমনি কথা বলতে বলতে যায়। বাড়িতে ও আছে আর বাবা আছে। হ্যাঁ, এবার বলা তো যায় না, এখানে বাচ্চা বাচ্চা এই বাড়িতে বাচ্চা পড়তেও আসে যখন তখন। এবার রাত্রেবেলা যখন এখান থেকে এখানে দাঁড়িয়েও থাকে, ওনারা তো বললেন। এবার কখন এবার কিছু বলতে গেলে মারতে আসে, আর বাবারা ধরো পিটায়। এবার বলা তো যায় না কখন কি করে বসে, এখন কুকুর বিড়াল করছে, কোনদিন মানুষটা করবে, এটা ইস হয়ে গেলে তো ক্ষতি হয়ে গেলে আর কোনো কিছু করার থাকে না। এবার মানসিক জায়গায় যেখানে চিকিৎসা হয়, চিকিৎসালয়ে পাঠানো হলে ভালো হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।